প্রিয় দর্শক, গ্রামের ভাষায় একটি কথা আছে, যেমন নেওয়াত তেমন বরকত। এসিসিসি আগেই ধারণা করেছিল যে ভারত পাকিস্তানের ম্যাচটি বেচে যাবে, ঠিক তেমনটি ঘটল। ভারত ও পাকিস্তান দিনে বৃষ্টির কারণে বাতিল হয়েছে। ভারত 24.1 ওভার খেলতে সক্ষম হয়েছে এবং তাতে 147 রান করতে সক্ষম হয় 2 উইকেটের বিনিময়ে। সোমবার ঠিক ভারত 24.1 ওভারেই থেকেই পূর্ণ 50 ওভার খেলা আবার শুরু হবে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় 3:30 এবং ভারতের সময় বিকেল 3:00। প্রিয় দর্শক, বিতর্কিত সেই ম্যাচ গড়ানোর মোট কারণই হচ্ছে একটা কথায় আছে, যেমন নেওয়াত তেমন বরকত। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলায় বৃষ্টির সংখ্যা থাকলেও পুরো 50 ওভার খেলতে সক্ষম হয়, কিন্তু দেখা যায়নি সেটি ভারত এবং পাকিস্তানের ম্যাচে। টানা বৃষ্টির কারণে ম্যাচটি এই দিন বাতিল করা হয়। প্রিয় দর্শক, এ নিয়ে বেশ সমালোচনা আলোচনা চলছে তুঙ্গে, বিশেষ করে বাংলাদেশের হেড কোচ এ নিয়ে সরাসরি এর বিপক্ষে কথা বলেছে। প্রিয় দর্শক, এ নিয়ে দর্শকরাও বেশ উচ্ছ্বাস, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে যে, বাহ, আইসিসি এখন অন্য কোনো দল হলে তা পয়েন্ট ভাগাভাগি হইতো। আর অন্যজনে বলেছে যে, আর কত ভারতের দালালে করবে আইসিসি। প্রিয় দর্শক, আপনার কী মনে হয়, আসলে কি ভারতের দালালি করছে এসিসি কিংবা আইসিসি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল বাতাংশ থাকুন, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।